আল্লাহ পাকের বাংলা হজরতে আবদুল্লাহ ইবনে আফলাম তুসি রহমতুল্লাহ আলাই বাড়ি হইল বাগদাদের জমিন থেকে অনেক দূরে মিশরের কাছাকাছি এলাকার মধ্যে হজরতে আসলাম তুষি রহমতুল্লাহ বলে আমি আমার আল্লাহকে শোনো দুনিয়ার মুসলমান আমি আমার আল্লাহকে বড় ভালোবাসি আমি আমার আল্লাহরে বড় মোহাব্বত করে কিন্তু আমি আমার আল্লাহরে এমনভাবে স্মরণ করে আমার আল্লাহরে এমনভাবে মনে রাখে দুনিয়ার কেউ এমনভাবে মনে রাখে কিনা জানি না ও গো আসলাম তুষি গো ও আল্লাহর বান্দা আপনি বলেন না আপনি কেমনে আল্লাহরে মনে রাখেন হজরতে আসলাম বলে আমি ঘর থেকে সকাল বেলা বের হয়ে গেলাম ঘর থেকে বের হইয়া আমি মাদ্রাসার মধ্যে পড়ালেখা করার জন্য যখন রওনা করলাম যাওয়ার সময় আমার মা জননী আমি আবদুল্লাহ ইবনে আসলাম তুসির মুক্তার মধ্যে হাত বুলে দিল আর ডাক দিয়া বলল আসলাম ও আমার সন্তান আসলাম তুমি তো মাদ্রাসায় যাও পড়ালেখা করার জন্য একজন তলেবুল এলেম মানুষ আল্লাহর নবী রহমতের নবী আমার বলতেছে একজন তলেবুল এলেম যখন রাস্তা দিয়ে হাইটা যায় এটার পেছনে পায়ের নিচে কদমের নিচে রহমতের ফেরত তারা তাদের রহমতের নুরের পাখা গুলা বিশে দেয় জবান খুলে বলেন সুবাহান আল্লাহ আপনার তুমি যে তো চলে যাই বা মাদ্রাসায় এলে অর্জন করার জন্য বাবা তুমি বলো না তোমার কি কোনো কিছু খাইতে মন চাই কি না মাদ্রাসায় থেকে আসার পরে বাড়ির মধ্যে যখন তুমি প্রবেশ করবা আমি মা তোমার জন্য ভালো খাবারটা ব্যবস্থা করব আসলাম বলে মা আপনি আমার জন্য প্রত্যেক দিন কোনো না কোনো খাবার রেডি করে রাখেন কিন্তু আসলি মা আপনি আমার জন্য কি রেডি করবেন জানি না তবে আপনার কাছে আমার আবদার হইল আপনি যদি পারেন অনেক দিন তো আমি কোন গোস্ত আহার করি না আমার মনটা চাই গো মা আমি একটু যেন পারি মা বলে সন্তান ঠিক আছে তুমি যে তাপদার করেছ গোস্ত কেনার মতো টাকা আমার কাছে নাই সম্পদ আমার কাছে নাই এ মা তাহলে কেন আপনি আমার কাছে আবদার করেন কি খাবো তো আপনি খাওয়াইতে পারবেন না কেন আমার আবদার করেন এবার ওই সন্তান মার কথাটা শুই না চলে গেলেন মাদ্রাসায় মাদ্রাসা থেকে দুপুরবেলা আদানের পরবর্তী সময় নামাজ পড়ে বাড়িতে আসলেন আসার সময় হজরতে আসতাম ডাক দিয়া কয় মা ও আমার আম্মা যান খাবার কি আছে আপনি আমার সম্মুখে প্রদান করেন হজরত আস্তম দেখলেন তার মা সুন্দর একটা থালের মধ্যে সাজাইয়া তার সামনে অনেকগুলা গরম গরম ভাত প্রদান করলেন আর ভাতের মধ্যে তার মা জননী উপরে কিছু মুরগির তাজা গোস্ত আইনা দিলেন আসলাম বলে মা এই গোস্ত আপনি আমার খাওয়ার জন্য বলতেছেন খাইব তো সত্য কথা মা আপনি বলেন না আপনি গোস্ত পাইলেন কোথায় গোস্ত ক্রয় করার মতো টাকা তো আপনার কাছে ছিল না ও মা গোস্ত কেনার মতো সম্পদ আপনার কাছে ছিল না তাহলে আপনি গোষ্ট পাইলেন কোন জায়গায় মা বলে সন্তান আমি তো তোমার মা তোমার মা তো কোনো মানুষের কাছ থেকে চুরি করবে না কোনো মানুষের কাছে চাইবেও না বলে কেন গো কারণ তোমার মা জানে সকল কিছু দেওয়ার মালিক একজন তিনি হইল আমার আল্লাহ এ বাবা আমি মা একটা মুরগি লালন পালন করতাম ওই মুরগিটা দিয়া আমি মা জনী রান্না করে তুমি সন্তানের পাতে খাবারে দিলাম বলে মা আসলাম এটা কি ওই মুরগিটা যেটাকে আমি মাদ্রাসায় যাওয়ার সময় আপনি মা জননী আমাদের প্রতিবেশীর বাড়ির মধ্য থেকে আপনি দড়ে দিনের বলে হ্যাঁ রে সন্তান ওইটাই ওই মুরগিটা সন্তান আসলাম তুসি ডাক জিয়া বলে মা আমি যাওয়ার সময় দেখছি এই মুরগিটা আমাদের প্রতিবেশীর ঘরের উঠানের মধ্য থেকে যে সরিষাগুলো রোদ্রে দেওয়া ছিল শুকানোর জন্য এই মুরগিটা ওই সরিষার মধ্য থেকে কিছু সরিষা আহার করেছে ও মা আপনি বলেন না ওই মুরগিটা মালিকের অনুমতি ছাড়া তার সরিষা খায়া পালাইছে যে মুরগিটা মালিকের অনুমতি ছাড়া তার সরিষা খাইছে আমি সন্তান ওই মুরগির গোস্ত খাইতে পারবো না এটা আমার জন্য আমি বড় হারাম মনে করে এ সন্তান এই তাকুয়া এই খোদাভীতি তুমি কোথায় পাইলা মাগো আমার আল্লাহ আমারে শিক্ষা দিয়েছেন আমি যখন মাদ্রাসার মধ্যে যাই আমার উস্তাদ আমারে শিক্ষা দিয়েছেন আমি যখন আমার উস্তাদের আদর্শটা আমি জীবনে গ্রহণ করে আর আমার উস্তাদ উনি আমার রসূলের আদর্শ গ্রহণ করেছে যে কারণ অনুমতি ছাড়া কারোর কোনো খাবারও যদি কোনো প্রাণী আহার করে ওই পানির গোস্তটা পর্যন্ত আমি খাই না আমি খাই না আমি খাই না আর খেলা ও সন্তান চিন্তা করে না আল্লাহরে কত ভয় করে সামান্য আর ওই ব্যক্তি ওই মুরগির পর্যন্ত আহার করে তুমি তোমার জীবনে কোন খাবার আহার করেছ বলে আমি আমার জীবনে অন্য কোন খাবার আহার করি নাই আমি যখন কোনো সবজি পাইতাম ওই সবজিটা আহার করতাম কারণ সবজি আল্লাহ তাহলে একটা মাখলুকাতের অন্তর্ভুক্ত এই জন্য এটা মাটিতে

মুরগি ছুরি করা যাবে না বইলা কারোর গাছে কোনো বড়ি আম খাওয়া যাবে না আর খাইবাইনি ইয়া আল্লাহ সরব তোমার কাছে জায়গা খুজলে তো তুমি দাও না তো কিটা করতে পুরোতে তো করব আমরার একটা ছোট ঘটনা হলো আমি যখন ক্লাস নাইনে এ পড়ি তো আমি এই ভত্তা বলেন এগুলার প্রতি এত আসক্ত কখনই ছিলাম না এগুলার প্রতি আসক্ত কখনই ছিলাম আমার যেগুলো আছে এগুলার সাথে কইতেছে চল আমরা ভত্তা খামো তুই কি আমি মূলা দিমু আমি শশা দিব আমি পেঁয়াজ দিমু আমি এটা দিমু দিয়া ভত্তা বানাইমু তো কলা লাগবো তো কলা ভত্তা লাগে কলা পাইবি তা আমরাও এক ম্যাডাম আছে মাদ্রাসার দারো বাড়ি তাই আমরা চারজন পাঁচজন বন্ধু মিলিয়ে আমরা কইলাম ম্যাডাম আমরা দিলেন যেন আমরা আপনার আর গাছতুনে চারটা পাঁচটা কলা ম্যাডাম আপনার মুখের উপরে কইসুন যা কলা হইতো না তা কাঁচা কলা হিদা কইসুন কাঁচা কলা তো থাকে না নি চারি পাঁচজন একলগে থাকলে ও দলের মাঝে একটা ভাইসাব থাকে না নি তার আজ ছিল বাক্কা সই তো স্টাইলের স্কিল দিয়া তে আমরারে রে ইয়া আল্লাহ ভাইসাব ওখানেও নিয়ে যাও ওই আচ্ছা যাও রে যাও তোমার ডাক আছে যাও কি আওয়াজ উঠা দিত তোমার তো তে ও আতর স্কুল দিয়া অত জোরে মারছে আস্তা কলার সরি কাটি পড়ে গেছে তো ওটা আরেক বেটি ওখানে ফাটা পুরে তো জায়গা দেখছে দেখিয়ে যায় ম্যাডাম রে লাগাইছে আপনার ছাত্র আপনার গাছর কলা চুরি করছে অন ম্যাডামের কাছে কলা চাইতাম গেছে আমরা কয়জন চুরি করছে কয়জন আমার লগে মাদ্রাসার হুজুর যারা মেসার যারা ওরার লগে ভালো সম্পর্ক অখন তারা ফাউ কাফে রে যদি আমরা নামে বিচার দিলা মাইট তো বছর ওর মাইট আমার যে ওস্তাদ আমি আবার টাইনর মাতার মাথার চুল নিয়ে দিতাম মাঝে মাঝে মাথার তুনে ফাঁকনা চুল বাঁচতাম দাড়ি বাঁচতাম তো আমি আমার স্যার আছে তাই আমার খুব ভালোবাসে সহিদ ইচ্ছা আমি স্যারে কইলাম স্যার আমরা তো একটা অন্যাই করে লেছি কিতা স্যার আমরা ম্যাডামর কাছে কইসলাম আমরা দুইটা কলা দিত ম্যাডাম তো আমরা দিছুন না কারণ আমরা লগের একটা আছে তে স্কুল মারিও পুরো আস্তা কলার ভাঙা কাটি দিছে ও তোরা তো বাক্কা দাঁত রাত কাটা সুর স্যার ওটা তো ইচ্ছে না কারণ কী তা করতাম আপনি কই সাই আচ্ছা ঠিক আছে আমি দেখ মনে ম্যাডামও আইছি না ওই দিন একবারে সকাল সকাল বিচার দিলাই দিবার লাগে আর কি ম্যাডাম আইয়া কয় হুজুর ও স্যার এরা তো আমার কাছে কলা চুরি করছে আমি আর ম্যাডামের দিকে মুখ তুলিয়া চাই না স্যার আমরা পক্ষে মাত্র না নি আমরা তো মালা ফোলা মানি আমরা তো তা করি না কোনোদিন স্যার কয় ওই আপনার কাছে খুঁজ তারা চাই শুইন আপনি দুই হল লাগিস এই জন্য রসুলের একটা হাদিসের অনুসরণ করবেন যাদের কোনো ফল গাছ আছে আম গাছ আছে বরুই গাছ আছে কোনো কিছু লালন পালন করেন গরু ছাগল না ওটা দামি জিনিস ফল গাছ লাগানোর সময় বিসমিল্লাহি ফিল সাবিলিল্লাহ বলে লাগাইবেন বিসমিল্লাহির রহমানির রহিম ফি এটা আল্লাহর নামে লাগাইছেন আপনি হাদিস শরীফে এটা এভাবে আসছে কোন পশু পাখি কোন পাখি যদি এই গাছ থেকে বিন্দু পরিমাণ ফল খায় মালিকের আমলনামায় সক্কায়ে জারিয়ার সওয়াব হই যাবে সুবহানাল্লাহ দান গাছ লাগাইছেন না আপনারা কথা নিয়ত করবা তাহলে যদি কোনো পশু পাখি খায় কি তইবো সবকে দাঁড়িয়ে স্বভাব হবে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক আরো ধরে বলেন আমিন সবাই তো দূরে চড়ি পরেন আল্লাহ হুমা আল্লা গো আল্লাহ কমা করে মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ কমা করে আও মাফ করে দাও যতদিন বাঁচিবে চালা চালা মাফ করে দাও বলেন নাল ও গো জোরে বলো জোরে আল্লাহ ও গো ক্ষমা করে মাফ করে দাও বলেন ক্ষমা করে তোমাকে না চিনিয়া তোমাকে না মানিয়া তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ইমার এনেছি তবুও ইমার এনেছি তবুও সেই শিলাই রহমত দয়া বিলা সে রহমত রহমত দয়া বিলা ক্ষমা করে দাও আমফ করে দাও কাউকে টিনা কাউকে না তো আমি পালো তোমাকে তবু আমি পাল তোমাকে সে উসিলাই রহমত দয়া বিলা বলেন সেই উসি রহমত দয়া বিলা ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও আমার এরা বাবারা বন্ধুরা এবার আল্লাহকে বয় করার ব্যাপারে বুঝতে পারলেন ওই বান্দা আল্লাহরে এত বয় করে যে মুরগি মানুষের বাড়ির খাবার খায়া ফেলে না অনুমতি নিয়ে ওই মুরগির গোষ্ঠ পর্যন্ত আল্লাহর অলি তার মুখের মধ্যে নেয় না ওই আল্লাহর অলির আর বড়ো মাপের একটা ঘটনা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই একটা ঘটনা বললাম এটা থেকে যা শিক্ষা নিয়েছেন সেটার নাম হলো কাকুয়া কি বলেন কি তাকুয়া মানে কি খোদার ভয় তাকুয়া মানে কি খোদার ভয় আল্লাহ ভীতি ইত্তাকুল্লাহ আল্লাহ কোরআনুল কারিমে আবার বলতেছেন ইয়া واتقوا <applause> الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ইমানদার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াল তাংযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে দুনিয়াতে পেরণ করা হয়েছে ও মুসলমান আল্লাহ আবার বলেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কারণ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অব ব্যবহৃত এ মুসলমান অন্তরের সকল খবর জানে কিন্তু আপনি আমি অন্তরে অন্তরে বড় খারাপিয়তের সাথে আছি অন্তরে গোপনে গোপনে আপনি বড় গুনা করতেছেন একটাবার চিন্তা করে দেখেন আপনার গুনার খবর যদি আমরা খাইরের মানুষ দেখত নবীগঞ্জের মানুষ দেখত আপনারে আমার পিটিয়া ফালাইত আমার গুণ আপনারা দেখেন না এবার শুনে আল্লাহ পাকের বান্দা নাম হলো বাহারাম বলেন নাম কি বাহারাম বাহারাম নামক লোকটা ওই বাহারাম নামক লোকটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় অনেক মানুষের সঙ্গে অনেক কর্মকাণ্ড করলেন কিন্তু আল্লাহ পাকের বন্ধু হযরত আসলাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে খবর গিয়েছে হে আসলাম শোনো 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 তোমার এলাকায় একজন লোক আছে যার নাম বাহারা সে আগুনের পূজা করে মুসলমান কোনদিন পূজা করতে পারে নাকি মুসলমান পূজা করা হারাম মুসলমান পূজা করা মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা মুসলমান আল্লাহ ছাড়া কাউকে খোদা মনে করা মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম 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 এটা মুসলমানের এক নম্বর আকিদা এটা ছাড়া মুসলমান আকিদা ধারণ করতে পারে না মুসলমান মুসলমান দাবি করতে পারে না হে মুমিন মুসলমানের দলেরা অনবিনতের দলেরা এবার মনোযোগ সাথে আলোচনা শ্রবণ করেন আসলামের কাছে খবর গেল আসলাম তুমি কি খবর জানো তোমার এলাকার একজন মানুষ যার নাম বাহারাম সে আগুনের পূজা করে এবার হজরত আসলাম তার বদল বল নিয়ে চলে গেলেন ওই বাহারামের কাছে যে ডাক দিয়ে বলে বাহারাম গো ও বাহারাম তুমি নাকি আগুনের পূজা করো বলে আপনাকে কে বলেছে বলে আমার এলাকার মানুষ বলেছে বলে আপনি বলেন আল্লাহর কোরআনুল কারিমে একটা আয়াত আছে নিশ্চয় আল্লাহ বান্দার অন্তরের সকল খবর সম্পর্কে জানে আমি আগুনের পূজা করি না বলে তাহলে কি করেন হে আসা আপনি কি খবর জানে ইন্তেকাল করার পরে মানুষকে আল্লাহ তালা জাহান্নামের আগুনে পুরাইব বলে হা জানি আপনারা জানেন মারা যাওয়ার পরে যে জাহান নামের আগুনে পুরাইবের না আচ্ছা ঠিক আছে না তার কাছে না ওই কারণ তার কোনো হিসাব নাই তো তার কোনো হিসাব দোজকিদেরকে কোথায় পুরাবে জাহান আর জাহান্নামে যাওয়ার আগে একটা ময়দান আছে তার নাম হাসরের ময়দান ইসের ময়দান খোলা মাঠ ওটার নিচে তামার সাইতে গরম উত্তপ্ত হবে উত্তপ্ত বড় গরম এ আগুনের এই উত্তাপ তাপটা আপনার পায়ে লাগলে পাঁচ ঝলসায় যাবে কি হবে জলসে ওই বাহারাম বলে হে আপনাম শোন 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 আমি আগুনের পূজা করি না যে আগুন আমাকে পুরাইবে জাহান নামে যে আগুন আমারে পুরাইবে হাসরের ময়দানে আমি ওই আগুনের সঙ্গে দুস্তি করি বন্ধুত্ব করি বলে কিসের বন্ধুত্ব বলে অন্য কোন বন্ধুত্ব না আমি ছোটো ছোটো কাঠের গুড়া আগুনের মধ্যে দিয়া আগুনকে আমি অনেক সময় প্রজ্বলিত করি যেন আগুন আমারে জাহান নামের আগুনে না পড়াইতে পারে হে আমার আমরা খাইরের বাবারা আপনারা বলেন আগুনের সাথে যত বন্ধুত্ব আপনি করেন না কেন আর কাঠের টুকরা না আপনি যদি কেরোসিন তেল দিয়া অক্টেল দিয়া ডিজেল দিয়া পেট্রোল দিয়ে আগুন ধরান আপনি বলেন ওই আগুনে হাত দেওয়ার পর আপনার হাতটা কি থাকবো না থাকবে না পূর্বে। আসলাম এবার প্রস্তাব দেয় হে বাহার তুমি আজকে কতদিন এ আগুনকে পূজা করো আগুনকে তুমি অন্যতম এই জায়গার মধ্যে জ্বালাও বলে উনসত্তর বছর

নবী যদি তোমরা দুনিয়াতে জাহান নামি দেখতে চাও দুনিয়াতে কেয়ামতের আগে জাহান্নামির পরিচয় পাই যাইতে চাও যাদের মুখে আগুন থাকবে যাদের মুখে তারাই জাহান নামি ভাই সাহেব আপনারা কই চাই আগুন থাকে কারার মুখে কার মুখে আগুন থাকে এমিন মুসলমানের দল এনবিরম্বতার দল শুনে না তুমি যদি একশো বছর আগুনে তুমি অক্টেম দিয়া জ্বালাও লাকড়ি দিয়া জ্বালাও একশো বছর পর আগুনে তুমি হাত দিলে ওই আগুন তোমার হাতটা কাস্ত রাখবে না আগুন তোমারে পরে দিবে আর আল্লাহর রলি হদ আসলাম তুসি ডাক দিয়া বলতেছে হে বাহরাপ শুন শোনো শোনো তুমি যদি আগুনের সঙ্গে উনসত্তর বছর বন্ধুত্ব করো তাহলে চলো একটা খেলা হইয়া যাক বলে কিসের খেলা বলে তুমিও আগুনের মধ্যে হাত দিবা আমিও আগুনে হাত

মাছের পূজা গাছের পূজা করা যাবে না কোন জায়গায় অবৈধভাবে শ্রদ্ধা দেওয়া যাবে না কোন জায়গার মধ্যে কাউকে শ্রদ্ধা দেওয়া যাবে না এজন্য মনে রাখবা কোনো মাজারে যায় কোনোদিন শ্রদ্ধা দেওয়া যাবে না মাজারে যাইবা শ্রদ্ধা দিবা না এই কথা বলে না কারণ আমরা ইসলাম ধর্ম পাইছি মাজার ওয়ালার কারণে হযরত শাহ জালাল যদি নাই তো আমরা ইসলাম পাইতাম না আমরা নামের আগে সি থাকতো সি ঠিক কথা এ উম্মতের দল মাজারে যাইবা তবে শেদ্দা দিবা না তারা দেয় এরা বোধেরা মূর্খ মানুষ শিরিক করে তারা মাজারে দেয় এরা শিরিক করে তারা অন্য কোনো পীরের পায়ে দেয় এরা শিরিক করে একটা কথা মনে রাখবা যে পীরে পায়ে স্বেষদা নেই যে মাজারে শেষদা নেয় ওই মাজারের খাদেমটা বন্ধ কিন্তু মাজারে দিনি আছে উনি ভালা উনি কি ভালা কিন্তু যেটা এমন কর্মকাণ্ডগুলা করায় এরা বন্ধ দেখি ভন্ড আল্লাহ এমন ভন্ড থেকে আমাদেরকে হেফাজতে রাখে জবান খুলে ঘোরে ঘোরে কন আল্লাহামি ও মুসলমান হগরত আসলাম তুসি করে আল্লাহ পাকের ধ্যান আর বাহারাম করে আগুনের পূজা এবার বলে দুইজন যদি আগুনের মধ্যে হাত রাখে কি থাকব না পূর্ব বাহরাম কয় ভাই আমি আগুনের হাত দিব তবে তোমার কাছে আমার সাইটটা প্রশ্ন কয়টা বলেন না কয়টা প্রশ্ন আমার সাইটটা প্রশ্ন বলে বাবা কি প্রশ্ন করবার চারটা প্রশ্ন তুমি আমার কাছে কর ও বাহারা চারটা প্রশ্নের জবাব যদি আমি তোমারে দিতে পারি আমি তোমাকে দেওয়ার সাথে সাথে তুমি কি করবা বলে শোনেন আপনার কাছে আমার এক নাম্বার প্রশ্ন আল্লাহ মাহলুকাত কেন বানাইছে মাহলুকাত আমরা সবাই আশাফুল ওই না আশাফুল শ্রেষ্ঠ মাখলুকাত হুদুর আল্লাহ আশাফুল মাখলুকাত কেন বানাইছে দুই নাম্বার প্রশ্ন মাখলুকাত যে তো বানাইলো আল্লাহ রিজিক দিল কেন খানা দিল কেন হুজুর আপনি বলেন না এবার তিন নাম্বার আপনি আমার জবাব দেন রিজিকে যে তো দিল আমার আল্লাহ আবার মুদ দিব কেন মানে মারব কেন প্রশ্ন কয়টা গেল এক নাম্বার মাখলুকাত কেন বানাইলো দুই নাম্বার রিজিক কেন দিল মাসাল্লাহ সাবাস মাদ্রাসা ছাত্র মাদ্রাসা বড় হ্যাঁ জি না কোন বড় স্কুলও বড়ছি তার ব্রেন শার্প আছে আল্লাহ কবুল করত আমিন খৈ তাহলে এক নাম্বার প্রশ্ন মাখলুকাত কেন বানাইলো দুই নাম্বার প্রশ্ন রিজিক কেন দিল তাহলে রিজিক যেহেতু দিছে আল্লাহ মৃত্যু দিব কেন মত দিব কেন নাম্বার প্রশ্ন আমার আল্লাহ মতের পর কেন আবার জিন্দা করব হুজুর আমি জানতে চাই আমার আল্লাহ পাক কেন করল এবার বলে এক নাম্বার আমার আল্লাহ মাখলুকাত বানাইছে যেন তারা আল্লাহরে চিনে হুজুর কেমনে 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 জানতে চায় বলে এক নাম্বার আল্লাহ মাকলু বানাইয়া দিল তোমরা যেন আল্লাহকে চিনো হুজুর আল্লাহকে চিনা যায় কিভাবে বলে আল্লাহকে চিনা যায় একমাত্র আমার আল্লাহর এবাদতের মাধ্যমে এবার বলে আপনারা আল্লাহরে চিনতে চান কি সান না চিনতে হইলে এবাদত লাগবনি নামাজ লাগবনি রোজা লাগবনি হজ লাগবনি ডান সৎকা লাগবনি ও বন্ধু তাইলে আপনি আল্লাহরে তো চিনলেন না চিনার জন্য এবাদতের দরকার হুজুর আল্লাহ কেন রিজিক দিল বলে রিজিক দিছে জানো তুমি আল্লাহকে আল্লাহ ঘুষাইরুর রাজি বলে জানো আল্লাহ উত্তম রিজিক দাতা হিসেবে জানো এ মুসলমান নবীর মতের দলেরা আমার আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে এক টানা দুই টানা ছয়টা মাদ্রাসাটা আমি ছোট মানুষ বয়সে কোনো চব্বিশেও পরে নাই এ মাসের এক তারিখে যা চব্বিশ পর্বে এখনো তেইশও রানিং চলতেছে মুসলমান ছয়টা মাদ্রাসা আমার যে মাদ্রাসাগুলা চলে এই মাদ্রাসাগুলার মধ্যে একটা মাদ্রাসা তাফিজুল কোরআন মাদ্রাসা আসার আগে আমি ওই মাদ্রাসা দিই খা তারপরে এখানে আসছি ছাত্রদের অবজেকশান আমাদের মাদ্রাসায় খানাটা বেশি ভালো না খানা কি সকালবেলা ডাইলার আলুর ভর্তা আবার দুপুরবেলা কোনোদিন মাছ কোনো দিন একদিন মুরগি সাপ্তাহে দুই দিন ডিম থাকে আর দুই দিন মাছের মাথা দিয়া ওই যে দুই দিন মাছ খাই ওই দুই দিনের মাছের মাথা দিয়া সবজি থাকে রাত্রবেলার ডাইলার ভাত আর আলুর বক্তা কোনো সময় ডাইলার ভাত আর সবজি এগুলা দিয়া বাজি দিয়া ভাত খাওয়াইয়া ফেলি হুজুর ভালো কোনো খানা নাই আমি কইছি এগুলা দিয়ে খানা কষ্ট পায়া মানুষ হও আল্লাহর কসম আল্লাহর কাছে দাঁড়াইতে পারবা হকানি মানুষ হইতে পারবা কিন্তু মুসলমান নবীর উম্মতের দল তারা আমার কাছে মাংনা পড়ে না সর্বনিম্ন দুইটা হাজার টাকা

তো শিক্ষক যে পড়ায় তার বেতন কই শিক্ষক যে পড়ায় তার বেতন কই আমি আপনার একটা হিসাব দিচ্ছি আর কি রিজিকের হিসাব ওয়াল্লাহু খায়রুর রাজিকিন গত মাসে পনেরো হাজার ছয়শ কত টাকা যেন পকেট থেকে আলাদা লাগানো লাগছে এর আগের মাসে তিরিশ হাজার ছয়শ পঁয়ষট্টি টাকা লাগানো লাগছে দেখি না এটা এক মাদ্রাসার হিসাব আপনাদের দুই মাদ্রাসা কয়টা মুসলমান আমরা মুসলমানি আল্লাহর নিশ্চয় আল্লাহ উত্তম রিজিক দাতা কি রিজিক দাতা আমি কইলাম তোমরা কোরআনে এ আয়াত পড়ছনি হুজুর পড়ছি বাবা কি পড়ছ হুজুর আল্লাহ খয়রুর রিকিন এটার মানে কি হুজুর আল্লাহ উত্তম রিজিক দাতা বাবা রে তুমি কার বান্দা হুজুর আল্লাহর বান্দা সবাই কার বান্দা হুজুর আল্লাহর বান্দা ও বাবা আল্লাহ উত্তম রিজিক দাতা তুমি তো আল্লাহর বান্দা আল্লাহ তোমারে উত্তম খানাই খাওয়াইছে বুঝ দেওয়া তো লাগবে কথা বোঝেন নাই দেওয়া লাগবে না ছোট বাচ্চা মানুষ আমি মাঝে মাঝে নিজের পকেটের টাকা দিয়া যতগুলা বাচ্চা আছে যে মাদ্রাসার কথা বললাম সেখানে ষাট জন বাচ্চা তলায় মহিলা আছে তিরিশ জন পুরুষ শাখায় তিরিশ জন মাঝে মাঝে দশ টাকা দামের যে চিপস গুলা এগুলা নিয়ে যায় ষাটটা পাঁচ টাকা দামের চকলেটের প্যাকেট নিয়ে যায় অথবা চানাচুরের প্যাকেট নিয়ে যাই বাচ্চাদেরকে দেওয়ার জন্য মনে শান্ত না ও মুসলমান বাচ্চাদেরকে এটা হলো আল্লাহর পক্ষ থেকে উত্তম যা তাই ভালো আমার জীবনে সময় গেছে মাদ্রাসায় পড়ালেখা করার সময় আমার চোখের পানি ভাতের মধ্যে পড়ছে ভাত আমি খাইছি আমি নিজে পড়ছি দা পাস করার পরে একটা খেলো তো মাটামোটে একবার বড় বড় সড়ো দেখা যায় দা পাশ করার পরে আমি আমার চোখের পানি দিয়ে ভাত খাইছি মাদ্রাসায় সুলতানপুর কারিয়ানা ইব্রাহিমিয়া মাদ্রাসা কুমিল্লা শহরের একবারে দক্ষিণ অঞ্চলের সুয়াগাজী এলাকার মধ্যে পশ্চিম অঞ্চলে এই মাদ্রাসা মাদ্রাসা ওই আমি করার পরে কিন্তু আমি আল্লাহকে আমি যখন না মোসল্লার মধ্যে বলতাম আল্লাহ এমন একটা লজিংয়ের ব্যবস্থা করে দিছে এরা সকালেও ভাত খাওয়ায় দুপুরেও খাওয়ায় সন্ধ্যায় নাস্তা খাওয়ায় আবার রাত্রবেলা ভাত খাওয়ায় চিন্তা করলাম আল্লাহ তুমি যে উত্তম রিজিক দাতা আমি বুঝছি দুনিয়াতে অল্প সময় কষ্ট কইরা খারাপ খাবার যদি খাওয়া লাগে আল্লাহ একটা সময় আসবো ওই সময় ভালো খাবারের কোনো অসুবিধা হবে না কথা বলেন ঠিক কিনা আজকে তারা আমার দাওয়াত দিছে খাওয়াইবো না নরমালি খাওয়াইবো কিনা সব বা মাছ দিয়ে হইলেও তো খাওয়াবে কথা বুঝেন নাই খাওয়াবে কিনা এটা আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন দুপুরবেলা বেলা ভাত খাইছি কুমিল্লা কোথায় কুমিল্লা ভাত খাইছি আসার পথে পেটে কিদা লাগাতে কুমিল্লা জেলার শেষ থানা বুড়িছং থানা সে থানার পাশে একটা দোকানে হালিমার পুরি খাইয়া তারপরে রওনা করছি আর কিছু না মুরব্বী যে বসে সারে বসে রেখো মুরব্বী বুঝে নাই যদি বুঝতো এটা বলতো না বুঝতে পারছেন তো কত কষ্ট করা লাগে না খেয়া কিন্তু এখন আপনার সামনে ওয়াশ করতেছি কথা বলতেছি আগামীকালকে আপনাদের বাগাউরাতে মাহফিল কোন দিকে বাগৌরা বাগৌরা মাহফিল কি করব এখান থেকে আবার চলে যাওয়া লাগবে আবার আসা লাগবে লাগবো কিছু করার নাই মাদ্রাসা পরিচালনার দায়িত্ব আছে নিজেদের দায়িত্ব আছে ভক্তবিন্দুদেরকে সামাল দেওয়া লাগে এ মুসলমান উনি বলেছেন আল্লাহ কেন রিজিক দেয় বলে আল্লাহ রিজিক দেয় আল্লাহ জানো উত্তম রিজিক দাতা তোমরা জানো এবার আপনারা বলেন শুটকি দিয়া ভাত খান আর মাছ দিয়া গোস্ত দিয়া ভাত খান কোনো সময় মুখ দিয়ে বলবেন না খানাটা বালা হয় নাই শুধু বলবে আল্লাহ বালা বানাইছে যা দিছে এটাই খাইলাম বলবেন আলহামদুলিল্লা একবার জবান আলহামদুলিল্লা বলবেন আর কখনো মুখে দেওয়া হইবনি দেখানা ভালোই না আইবনি কোনোদিন এটা তাকুয়া ওয়াজ যদি বোঝা লাগে এ ওয়াজ যথেষ্ট সারা রাত্র বুঝাইতে পারবো কোনো কাম হবে না এজন্য নবীর উম্মতের দল তিন নাম্বার প্রশ্ন আল্লাহর রিজিকে যেহেতু তো দিল আল্লাহ কেন মৃত্যু বরণ করাবেন বলে আল্লাহ কেন মৃত্যু বরণ করাবেন শোন কেননা আমার আল্লাহ পাক মৃত্যু বরণ করানোর কারণ হইল তুমি যখন মৃত্যু বরণ করবে মৃত্যু বরণ করার পরে আল্লাহর নাম তো তুমি জানো রহমান জানেননি আল্লাহর নাম রহিম জানেননি আল্লাহর নাম সাত্তার জানেননি আল্লাহর সব নাম আপনি জানেন কিন্তু মুসলমান আল্লাহর একটা নাম আছে কাহার হামকি কাহার আল্লাহর একটা নাম আছে কাহার

বিছানার মধ্যে পায়খানা করিয়া দেয় মৃত্যুবরণ করার সময় সকুল টাইয়া দেয় মৃত্যুবরণ করার সময় দিব্যায় কামড় দিয়া দেয় নবী গো কেন এত কষ্ট পায় মারা যায় আমার নবী বলে আদ্রাইলের কয় আজরাইল এত ভয়ঙ্কর আমার আল্লাহ কত ভয়ঙ্কর বাতুসা রব্বি কালাস নিশ্চয় আল্লাহ ধরা আজরাইল ধরা আদ্রাইল জন্য তোমার ধরলো কিন্তু আমার আল্লাহ ধরলে বান্দা সদ্য করতে পারবা না আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা মানুষ দরে প্রস্রাব পায়খানা করে দেয় আল্লাহ আমি তো এমন কষ্ট পাইয়া মরতে চাই না দুঃখ পাইয়া মরতে চাই না আল্লাহ কয় বান্দা কষ্ট পাইয়া দুঃখ পাইয়া যদি মরতে না চাও দুনিয়ার জমিনের মধ্যে এমন কর্ম করো ইন্নাল্লা দিনা আমান মামিনু সলে হাত এমন ইমান আনার পরে নেক কাজ করো তুমি কষ্ট পায়া মারা যাইবা না আর যদি এমন কষ্ট পাইয়া মরতে চাও ইন্তেকালের পরে হায়াত চাই এসব

ওরে বিচার হবে কর্মই অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্মই অনুসারে কি কর্ম করছ নামাজ পড়ো না তোমার সন্তানের জন্য কাজ করতে যায় তুমি নামাজ ছেড়ে দিছ তুমি হাসরের ময়দানে তুমি তোমার সন্তানের কাছে যায় বল ভাই সন্তান দেও তো দেও 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 আমাকে একটা আমল দাও তোমার না আমি খাওয়াইছি আমি পড়াইছি আমল দেও না সন্তান বলবে চিনি না কোন ফুতের জন্য তোমার যে স্ত্রীর জন্য তোমার যে স্ত্রীকে বিছানায় শান্তি দেওয়ার জন্য তুমি ফজরের নামাজের সময় ঘুমাইয়া রইলা ওই বউয়ের কাছে বলবা দেও না আমার একটা আমল দেও না একটা না আমল ও বলবে চিনি না তোমার আল্লাহ আমাদেরকে বোজার তফিক দান করুন ভাই সাপ স্ত্রীর মায়া পরে ফজরের নামাজ কাদা করেন না বউয়ের মায়ায় পরে সন্তানের মায়ায় পরে নামাজ সেরেন না বলে হুজুর আমি কৃষি কাজ করি খেতে থাকি আমার উজু থাকে না আমি কর্ম করি ফেকে থাকি আর ডেইনের পানি দিয়ে ধুইয়া যে গামছাটা কোমরে বান্দা থাকে এটা ক্ষেতের লাইলে বিছাই দিয়া পরে লাগে নামাজ গাড়ি চালাও মসজিদে যাইতে সুযোগ পাও নাই পরে বা গাড়ির ভিতরে অসুবিধা হবে দোকানদারি করো সুযোগ নাই দোকানের একটা কর্নারে বিছে নামাজটা পড়ে লাগে বাবা কি জবাব দিবেন আপনি হুজুর আমরা তো এগুলো জানি এগুলো বলছেন হ্যাঁ এগুলার কারণে আপনাকে কবরে যাওয়ার পরে কঠিন জাহান আগুন জ্বলা রাখবে হুজুর আল্লাহ যে তো মৃত্যু দিবে তাইলে আবার কেন জিন্দা করবে বড় কঠিন বিষয় বড় যন্ত্রণাদায়ক বিষয় হুজুর আমার আল্লাহ কেন আমাদেরকে জিন্দা করবেন ওরে মাওলা তোমার তেরি দা কেউ বুঝিতে পারে না রে তোমার মহিমা দয়াল মাওলা রে ওরে মাওলা তোমার কুদুর তেরি দার কেউ বুঝিতে পারে না রে তোমার দয়াল মাওলা রে ওরে তুমি কাউরে রাখ জেলখানাতে কাউরে দুনিয়ায় আবার কাউরে রাখ দালান কোঠায় কাউরে বাস্তালায় আরে হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া

আবার সর্প হইয়া যা আর রে প্রেমের খেলা খেল দয়াল রে আরে ও দয়াল তোমার খেলা চমৎকার আসমানে বা আজার রে প্রেমের খেলা খেল দয়াল রে হরে ও দয়াল তোমার খেলা কাল দুষ্টা তুমি বসাইছ বাজা রে প্রেমের খেলা খেল স দয়াল রে নির্দোষি রাখ দয়াল ববের জেলখানায় আবার অপরাধ করিয়াকে হ গুড়ে সর্বদায় হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দর আবার সর্ব হইয়া দংশন কর উজা হইয়া যা রে প্রেমের খেলা খেলস দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার আসমানেতে বসায়াস সাদ শুরু জের আজার রে তুই বেমের খেলা খেল দয়াল রে কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই আসেনি আসিনি এমন কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কুটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা দন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলস দয়া কালে রে কোন স্ত্রীর জন্য তুমি তোমার জীবন ব্যয় করলা কোন সন্তানের জন্য ব্যয় করলা ওই সন্তান তো তোমার একটা ন্যাকামল দিয়ে উপকার করবে না বউ তোমার উপকার করবে না তারা বলবে তোমার তারা চিনে না এ মুরব্বীরা রে এ যুবক ভাইরা তোমার কদমে হাত দিয়া বলি যেখানে যেভাবে তাকো না কেন আল্লাহর এবাদত নামাজটা তুমি পঁয়র আল্লাহর এবাদতের প্রতি তুমি মনোযোগ দেখাইও এ মুসলমান নবীর উম্মতের দলেরা এবার আল্লাহর বান্দা যখন এমন কথা বলল বলার সাথে সাথে বাহারাম নামক লোকটা বড় পাগল পারা হয়ে গেছে ডাক দিয়া কয় হুজুর ও হুজুর গো তাহলে চলেন খেলাটা হইয়া রাখ আপনার হাতরাও দেন আমার হাতরাও দেই হজরত আসলাম কয় বিসমিল্লাহির রহমানির রহিম চোখ বন্ধ করিয়া আগুনের উপরে হাত দিলাই বাহারাম কত দিলাইছে বাহারাম কি করলা এই উনসত্তর বছর আগুন দালাইলা বন্ধুত্ব করতে ভাল্লা না কয় বছর উনসত্তর বছর কল্লা বন্ধুত্ব ফুরাইতে পারলা না হুজুর ঠিক কইছ ও বাবা বল আমার হাত পুরাইছে উনি কিন্তু চোখ বন্ধ আল্লাহ রুলির কি করা বাহারাম কয় আপনারে বলছে আঙ্গুল দিতে আপনি তো পুরা হাত ওই দিয়া দিছেন ও তার এমন দেহ আগুনে পূর্বে আগুনে জইলা হইছে সাার মাওলার প্রেমে যে ইর মন হইছে হয়েছে উনি তো মাওলার পুরা পুরাই গেছে এই জন্য দুনিয়ার আগুন ওনারে পুরাইতে পারে তো জাহার নামের আগুন পুরাইবো কেমন এই মুসলমান জাহান্নামের আগুন তারে পুড়াইবো কেমনে এবার বাহারাম ডাক দিয়া কয় এ আল্লাহ ওলি যে তো আপনার হাত তারে আগুনে পুড়াই না আপনি এই মুহূর্তটা আমারে পরাইয়া দেন কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আলাইহি ওয়াসাল্লাম আবার পরেন কালিমে তুই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আছেন দাওনের পরে ইবাদত কি করবেন জানি না তওবাটা হয়ে যাক ঠিক না তবাটা হয়ে যাক এবার পরেন শুধু কালিমের তৈরি বানায় এবার পরে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার ও মুসলমান ও দলেরা এবার যখন আল্লাহর বান্দা কালিমা পড়ল নাম তার বাহার নামকি কি বাহারাম ওই আল্লাহর কালেমা পইরা নবীর কালেমা পইরা মুসলমান হইসি বন্ধুরে যেদিন আমি মুসলমান হইলাম আল্লাহর আসলামের লগে তার বাড়িতে গেলাম গভীর রাত্রি হয়ে গেছে আমি দেখলাম আসলাম ঘুমতে কামতে কামতে সজাগ হই হইছে কেমনে কানতে 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 সোজা কইছে ঘুম তুলে মাঝে মাঝে ভয় পাইয়া অনেক মুরব্বীরা আছে এই মুরব্বীরা তারা ঘুম কিন্তু বেশি হয় না ফজরের আগে অনেক আগে ঘুম ভাঙা যায় না অনেক আগে ঘুম ভাঙা যায় ঘুম ক্লিয়ার হয় না এই মুরব্বীরা জিগায়েন মুরব্বী ঘুম ঠিক মতো হয় কিনা হ্যাঁ ঘুম ভাঙে মুরব্বী বাবা ঠিক আছে না বাবা ঘুম বেশি হয় না তাদের তাদের কাছে ভালো লাগে না ঘরে কেমন জানি লাগে এজন্য আমি অনেক সময় মসজিদে দেখি অনেক মুরব্বীরা একবারে ফজরের নামাজের অনেক আগে আদান হয় নাই অনেক আগে চলে আসে আমার এলাকার মসজিদের অনেক যারা মোয়াসিনা এলাকার মুরব্বীরা বুড়ারা আদান দেয় না এমন অনেক মুরব্বিরা দেখছি রাত্রে দুইটা দুইটা বিশ দুইটা তিরিশে তাদের মসজিদে আদান দেয় বুঝুন ঠিক নাই তো বয়স হওয়ার কারণে ঠিক থাকে না আদান দিয়ে ফেলে আমি এমন অনেক সময় মসজিদে রোগের থেকে উঠা মসজিদে যাই দিয়ে কইতাম ভাই আপনি আমি যা আগান দিয়ে কিন্তু সময় হয়েছে না এমন হয় হয় কি না আমার এলাকাতে হইছে আগে পরে ওই আল্লাহর হজরতে আসলাম যখন কান্না করতে করতে উঠছে বাহারাম ঘুম থেকে ওইটা কই হুজুর কি হয়েছে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার রহমাতুল্লিল আলামিন নবী আমার ঘরে আসছে একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় ওরে যার প্রেমেতে বানায় আল্লাহ তামাম দুনিয়া ওরে যার প্রেমেতে বানায় আল্লাহ তামাম দুনিয়া একজনে প্রেমিকা সোনার মদিনা একজনে প্রেমিকার প্রেমে তামামে দুনিয়া ওরে যার প্রেমে তামামে দুনিয়া একজনে প্রেমিক আসিল গো না একজনে প্রেমিক আসিল গো আমারে নবী নূরের নবী আরে দেখলাম না তার প্রেমের ছবি আরে উম্মতের মায়ায় নবী ঘুমায় মদিনায় আরে উম্মতের মায়ায় নবী আছেন মদিনায় একজনে প্রেমিকা সোনার মদিনায় একজনে প্রেমিকা ছিল গো নামাজেরও মুসলার মাঝে আরে যখন আমার নবী দাঁড়াইছে ওই রে পাওগুলো সবে ফুলে যাইতো দেরি করত না আর রে পাওগুলো সবে ফুলে যাইতো দেরি করত না একজনে প্রেমিক আস সোনার মদিনায় একজনে প্রেমিকা সোনার ওরে যার প্রেম আল্লাহ তাম দুনিয়া যার একজনে প্রেমিক আশি গো সোনার মোদি নাই একজনে প্রেমিক আল্লাহ আলে সবাই জবান খুলে কোন আল্লাহু আকবার আজান ডাক দিয়া কয় আমি গুমের ঘর থেকে কানতে কানতে এমনি উঠি নাই ওরে আল্লাহর ওলি আসলা কেন ঘুম থেকে উইঠা গেলা বলে শুনে নাও আমি কেন ঘুম থেকে উইঠা গেলাম আমার গুমের ঘরে আমার আহমাতুল্লিল আলামী নবী হাজির হইয়া গেছে আর হাজির হইয়া আমি আসলাম রে ডাক দিয়া কয় আসলাম রে ও আসলাম শুনে নাও আজকে সত্তর বছর তোমার বয়স ছয় বছর সত্তর বছর তোমার বয়স আমরা তো আমাদের বয়সটাকে ছোটবেলা থেকে গনি। আর আল্লাহ রুলীল নামালক হওয়ার পর থেকে গন্ত কখন থেকে নাবালক মানে তার উপর নামাজ পড়জ হওয়ার পর থেকে মানে দশ বছর বয়স থেকে বলে বয়স সত্তর তার মানে আশি বছর কত আশি বছর তোমার বয়স এত কিন্তু এই বান্দাটা বছর আগুনের পূজা কইরা গতকালকে কালিমা পড়ছে রে কিন্তু কবরে আইতে ফারবানি বলে কেন কারণ সে তো নব মুসলিম তার ইমানডাক করা ইমানডা তাজা তোমার ইমান এত তাজা আসেনি এবার আসলাম আমার আল্লাহর কাছে কান্দে মা আমি আমার ইমানদারে কেমনে তাজা করতাম আসলাম রে তোমার তো সম্পদের অভাব নাই এই সম্পদ তুমি তোমার কাছে রাইখা দিলা বলে হা রাইখা দিলাম এই সম্পদের মায়ায় পইরা তুমি তোমার বাড়িতে ফিরে আসো বলে হা বলে তোমার যদি সম্পদ না থাক করে আসলাম তুমি কোন জায়গায় বসবাস করতা আসলাম কয় আমি আল্লাহর ঘরে নামাজ শরী ফাঁস ওক্ত ফজর জোহর আসর মাগরীব এশা এ ফাঁস ওক্ত সারা আমি আল্লাহর

আমার নবী কয় আমার উম্মতের যদি কষ্ট না হইতো কি হইতো কষ্ট না হইতো আমি আমার উম্মতের জন্য তাহার যুদের নামাজ ও ফরস করিয়া দিতাম আমার নবী কয় তাহার যুদের নামাজ পড়লে আমার আল্লাহ বলছে Ayya basaqa rabbuka maqama mahmuda আমি নবীরে আমার আল্লাহ মাকামে মাহমুদ দিব আমি আল্লাহর কাছে কানছি রাব্বুল আলমিন আল্লাহ আমারে এনা মাকামে মাহমুদ দিবেন আমার উম্মত যদি তাহার যুত আমার উম্মতের কি দিবেন আমার আল্লাহ কইসে বন্ধু নবী গ আপনার উম্মত যদি তাহার যুত নামাজ কইরা আমি আল্লাহর কাছে যা চাইব আমি আল্লাহ উম্মতের তা করব অনেকে বিদেশ যাইতে পারো না অনেকে ব্যবসা করবর হয় না অনেক

তাহার যদি পড়িয়া রহিলাম বসিয়া তুমি আসিবা বলে নবীজি তুমি আসিবা বলে নবীজি মালা মালা থে চিয়া কি জংলে মুসলমান শুধু তাহার যুদ্ধ না মাগরিবের পরে আরো কিছু নামাজ আছে বারো ডাকার হ্যাঁ নামাজ কি নামাজ কেউ যদি একটা না চল্লিশ দিন পরে কয়দিন ওই ব্যক্তির আশি বছরের জীবনের মাফ দিন কেউ যদি আওয়ামী নামাজ পড়ে আশি বছরের গুণা মাফ তাহলে ফজর বলেন ফজর ফজর জোহর আসতে করি কেন আপনারা বলবেন বললেন জোহর আসর মাগরিব এসা কয়ক্ত এবার বাই করলাম তাহারজুত বই লয় এবার করেন তাহারজুত আওয়াবিন, আরো বলি চাষ বলেন চাষ এশরাক ইসতেস সালাতুল হাজত

যন্ত্রণাদায়ক শাস্তি কি আল্লাহ নি মারবো আল্লাহ আমারে রক্ষা কর্তা কইনা আমি ও মুসলমান ও নবীর দলেরা এই জন্য আল্লাহর আসলাম কয় এবার আমি আমার সম্পদের মায়া ছাড়লাম আমার সব সম্পদ আল্লাহ নবীর নামে দিয়া দিলাম এবার আমি মসজিদমুখী আল্লাহর এবাদতে আমি আমার সময় কাটাই হে নবীর উম্মতের দলেরা আশেখরা ভাই বাবাজিরা এবার মনোযোগ দিয়ে শোনেন রে বাবা না যদি আল্লাহর বান্দা আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া তার সকল সম্পদ আল্লাহর রাস্তায় দিয়া দেয় আমরাও দেওয়ার দরকার শুনি কয় আমার আর একটা বদ আছে আসলাম তুসি কয় আমার সম্পদ দেওয়ার পরে আমার একটা বদ খাসিয়ত হইছে বলে কি আমি মানুষের কাছ থেকে বেশি বেশি হাওলাত করতাম কি করতো হাওলাত করতাম বলে হাওলাত কইরা কি করতা তোমার তো টাকার মায়া নাই বলে আমি পয়সাওয়ালা শুনে হাওলাত করিয়া গরিব মানুষরে দিতাম মনে করি আমার এই ভাইসাব পয়সাওয়ালা আমি আসলাম তুসি তাইন ল করি তাইন তুনে 5000 টাকা লইয়া আমি তাইন দে দিছি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কইতেন না হযরত আসকাম বল শুনো আমি মানুষের কাছ থেকে ধান নিতাম কিন্তু মানুষ আমার কাছে তার ফাওনা টাকা খুঁজত না বলে কেন আমি মসজিদে একদিন কইয়া দিছি কাউরে কোনো কিছু যখন দিবা আল্লাহর নামে দিয়া দিবা এটা ফাওয়ার আশা কোনোদিন করবা না এরপর থেকে মানুষ আমার কাছে চায় না কিন্তু একদিন কবরের নামাজ পড়ে আমি যখন আমার বাড়ির মধ্যে কবর জেয়ারত করার জন্য আমার বাবার কবরের সামনে যাইতেছিলাম এমন এমনটাই একজন ভিক্ষুক আইসা আমার কাছে বলতেছে এ ভাই আমি তো একজন ফকির মানুষ আমার আপনি একটু ভিক্ষা প্রদান করেন এবার যখন আমি তার কাছে ভিক্ষা চাইলাম এবার সে আমারে ভিক্ষা দেওয়ার জন্য কোন টাকা আমি পাইলাম না এবার আমার সামনে দিয়ার জন্য নাফিদ যাইতেছে কি কি করে নাফিদ মুসলমানি করে না হ্যাঁ আচ্ছা সুলফালাই না আপনারা বসতেছেন তো ওয়াজ কষ্ট দিতেছেন না তো ওই নাফিদকে বললাম এ নাফিদ আমারে অল্প কিছু দিরহাম তুমি আমাকে ধার দাও হাওলাত দাও নাফিদ দেরি করলেন না কারণ আমি মুসলমান আমার সে ভালো করে চিনে তাকুয়াবান সে আমার দিয়ে দিছে নাফিতে টাকা পাইয়া আমি গরিব মানুষকে দিয়ে দিলাম কিন্তু কোনো মুসলমান আমার কাছে তার পাওনা টাকা কোনো দিন খোঁজে নাই কিন্তু একদিন জুমার নামাজে যাওয়ার টাইমে কোথায় জুমার নামাজে যাওয়ার টাইমে আমি আমার কিতাব তালাবাদ করলাম কোরআন পেলাবাত করার পরে আমি সেখান থেকে কিছু আলোচনা আমার আলাদা একটা জায়গার মধ্যে লিপিবদ্ধ করলাম লিপিবদ্ধ করার সময় আমি যে কলম দিয়ে আমি এটার একটু ধার আলু করার জন্য আমি এটার ধার থেকে কিছু পশম ফালাইয়া দিলাম অথবা এটার কিছু গুড়া ফালাইয়া দিলাম এমন টাইমে একজন ভিক্ষুক আমারে বলে আল্লাহর হস্তে দাও আমি আমার লেখার কলম তারা দিয়ে দিলাম বিক্রি করে খাইও কিন্তু এই ভিক্ষা দেওয়ার পরে আমার কাছে হিন্দু নাফিক তাইসা হাত বাড়ায়া দিছে আল্লাহর ওলি গত কয়েকদিন আগে তো আপনারে কিছু দয়ার হাম দিয়েছিলাম ফিরত দেন আল্লাহর ওলি কারী যেটা আছিল সম্পদ তত দিয়ে দিছি আল্লাহর ডাক দেয়া কয় বাবা আমার সামনে কিছু গুড়া পোড়া আছে দেখনি বল হুজুর এগুলা তো দোয়াত কলমের গুড়া কি করব বলে বাবা এই গুড়াগুলা তুমি হাতে নাও আরে পাওনা টাকা লাগাইছে আমারে যে কাম কোরা बेटा চালাক बेटा ওই গুড়াগুলা হাতের মধ্যে নিছে বলে বাবা তুমি চোখ বন্ধ করো বল হুজুর করলাম আল্লার ওলি কয় আমি বিসমিল্লাহ পইরা ওই হাতে একবার ফু দিলাম বললাম বাবা হাতটা খোলো ওই নাফিদ ব্যক্তি বলে আমি ওই হাতের মধ্যে তাকেয়া দেখলাম ওই হাতের মধ্যে তাকায় দেখলাম হাতের মধ্যে তাকায় দেখলাম যে গুড়াগুলা ছিল এগুলা দুয়াত কলমের গুড়া না এগুলা স্বর্ণের গুড়া কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহ খেলা আরে পীর মুর্শিদের খেলা বানাই না কথা না আর তাস্কের আতুল আউলিয়া আল্লামা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লা আলাই লিখিত কিতাব এই কিতাবে হজরত আল্লামা আবদুল্লা ইবনা আসলাম তুসি এবং হজরত আহম্মদ হারবের জীবনের ভিতরে দুইটা ঘটনা যেটা বললাম তিনটা ঘটনা তিনোটা ঘটনা আছে সুবাহ বলবেন না কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা আরে দুরু করিয়া বুঝতে গেলে বন্ধুরে তারা আল্লাহরে কত ভয় করত আল্লাহ তাদের ফুয়ের মাধ্যমে সামান্য বিন্দু বালিকনারে স্বর্ণ বানিয়ে দিত আর আমরা আল্লাহর বান্দা ফু দিলে বালিকনারে স্বর্ণ বানা বানাইব দূরের কথা ফানিতে ফু দিলে ফানি লরে না ফুকুফির মধ্যে মোমবাতিতে ফু দিলে আগুন নিবে মাঝে মাঝে ধরে নাবে এর বাদে ধরে ঠিক আছে নি ভাই এজন্য ইমান ডারে মতো তাজা করা লাগবো ভাই সাহেব রে ইমান ডারে তাজা করলাম নিলাম কিন্তু আজকার মাহফিলের এমন ইমানদার মানুষ আস বলে হুজুর আমি বড় ফাঁকা ইমানদার মা বাপরে বাদ দেও না আসেনি মা বাপরে আলাদা করে দিছে আসেনি মা বাপ বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ মেজ ভাইয়ের ঘরে এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ এমন ইমানদার লোক আসেনি ভাই ও সন্তান কেমনে তুমি তোমার মা বাবারে জুদা করে দিলা মা বাপরে আলাদা কইরো না রে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা আদবিরা বলবা মা ও আব্বা দান আল্লাহর ওস্তে আমারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়ে বলছে তোমার মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যা মার পায়ে ধরে মাপ চাইব আমার তো মানাই আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়ির মধ্যে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো বাড়িতে বাবা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব এ সন্তানের জনরা তোমার আম্মা বা ইন্তেকাল করেছে তোমার টাকার অভাব নাই তোমার সম্পদের অভাব নাই তোমার ধনের অভাব নাই কিন্তু তুমি সন্তান ওই সম্পদ অর্জন করেছ কথা সত্য তুমি সন্তান সম্পদ অর্জন করার পরে তোমার মায়ের মুখে এক লোকমা বাদ তুমি তুইলা দিতে পারো নাই মায়ের মুখে এক লোকমা খানা তুমি তুইলা দিতে পারো নাই তোমার আব্বা যান তোমার বড় কষ্ট করে লালন পালন করেছে বড় কষ্ট করে তোমার পালন করেছে সন্তান রে তোমার আব্বা যান সিরা লুঙ্গিটা পুরা পুরা সময় কাটাইছে আর তুমি সন্তানকে দামি জামা কাপড় পরাইছে আজকে তোমার বাবা অন্ধকার কবরে তোমার কাছে টাকা আছে কিন্তু পাঁচশো টাকা কিনা আব্বা একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না আব্বাজান কবরে কি কইব তুমি সন্তানের টাকা দিয়া কি কইব তুমি সন্তানের পয়সা দিয়া তোমার মা নিজে না খেয়া তুমি সন্তান রে খাওয়াইছে আজকে ওই মা কবরে তোমার টাকার অভাব নাই তোমার পয়সার অভাব নাই তোমার ঘরে কত মেঘমান খানা খায় কিন্তু তুমি তোমার মার মুখে এক রকমা বাদ বিলা দিতে পারো না মা কবরে এর সন্তানের দল তোমার মা বাবা যদি কবরে থাকে আল্লাহর দোহায় একটু পরে মুনাজাত হবে আল্লাহর কাতে শুধু দোয়া করবা রব্বে রাহমহুমা কামা রববানি সগীরা ওয়া কুররব্বিন হামহুমা কামা রববানি সগীরা মা বাবা নাই মাপ চাওয়ার মত তোমার কোনো সুযোগ নাই হে মুসলমানাদের মা বাবা আছে তারা বাড়িতে যায় মাপ চাইবা অনেকে চিন্তা করে হুজুর আমার মা বলে আমার সন্তান বাড়িতে আইসে আমার পায়ে ধরছে মাহফিল সফল ওদের আমি কোনো অন্যায় করি নাই মা বাবার সাথে চাইতে অসুবিধা আছে বাড়িতে যে পাঠার ধরে সালাম করতে অসুবিধা হইবো তাহলে আগে যে বাড়িতে দায়িত্বটা পালন করবা মাহফিল সফল কি হয় আপনারা আট বছর মাহফিল হয় আগামী তো হবে ও বন্ধু মা বাপ যাদের নাই তাদের মনে বড় কষ্ট আমি আমার মারে খাওয়াইতাম পারি না সন্তান মাসে মাসে যদি মা বাবারে যদি এক হাজার টাকার কইরা খানা খাওয়াইতা বারো মাসে কি বারোটা হাজার টাকা মা বাবার পেছনে লাগতো না একজন সন্তান হাতটা পারে বলবা হুজুর আমার মা কবরে চলে গেছে আগামী বছরে মাহফিলের জন্য আমি দশটা হাজার টাকা দান করে দিব হুজুর দোয়া করবেন আমার আল্লাহ যেন আমার মার কবরে দান না ব্যবস্থা করে দেয় কে দিবা একজন সাতটা বাড়ায় বল খুজোর আমি দিব